পুলের যে গ্রামটা তার পাশে আসলে একটা গ্রাম আছে, সেটা হলো সেল। মনে হচ্ছে যে বুলে গ্রামের চেয়ে খুব বেশি অ্যাক্টিভ গ্রামটা। তো আসলে নেমেই এ ধরনের একটা স্ট্রিট আর্ট দেখতে পারলাম, মোটামুটি পপ আর্ট মনে হচ্ছে আর কি। আমি ব্যাচেলর টাইমে যে পপ আর্ট পড়েছিলাম সেম, মানে খুব ফাভিজম কালার, খুব গাঢ় গাঢ় কালার। ওয়েলকাম টু সেল, মানে এটা ওয়েলকাম দিতে হয় আর কি। তো এইখানে আসলে মজল নদী এপার উপার মিলিয়ে আসলে গ্রামটা। সো মজলের ওই পাশের গ্রামটার নাম হলো কিয়ামচ। একেবারে মাঝখানে শুধু একটা নদী আছে, নদী ছাড়া আসলে এই মজলের যেই পাশটা আমি এখন হাঁটছি সেই পাশটা আসলে নাম হলো সাল। আচ্ছা, স্কেটিং করছি, সরি স্কেটিং এটা কী বলে, একটা অন্য ধরনের সাইকেল। আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি সেটা হলো যে আমি সেল থেকে এখন কিয়ামটা যাব, তো ওই পাশটা যাব, নদীর ওই পাশটা। যাওয়ার পথে আসলে ব্রিজে ওঠার সময় এরকম সুন্দর একটা চেরি ব্লসম দেখা যায়, আসলে খুব নান্দনিক। দেখেন মোটামুটি এই যে মজল নদী, মজল নদীর পাশে আসলে খুব ন্যারো একটা স্পেস আছে যেখানে আসলে সেলের যে বাড়িঘরগুলো, মানে ওয়ান কাইন্ড অফ একটা 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 করে বাড়ি করে একেবারে পুরোপুরি মোটামুটি অনেকটা যতটুকু মানে চোখ যায় অতটুকু আসলে সেল। তারপরে আসলে আস্তে আস্তে বাড়িঘর কমতে শুরু করেছে। এবং এইখানে গির্জা আছে, যেমন এটা আসলে বড় একটা গির্জা। এখন হাঁটছি হলো কিয়ামচ যে শহরটা, সেই শহরের কাছা দিয়ে গ্রাম, সরি আমি আসলে আবারও ভুল বলছি। এবং মোটামুটি এটা আসলে ওয়ান কাইন্ড অফ একটা মদের গ্রাম, মানে মদ বানায় আর কি। যেমন দেখেন পুরনো যেই ইকুইপমেন্টগুলো দিয়ে আসলে ওরা এই ধরনের মানে মদগুলো তৈরি করতো, সেটার আসলে একটা ইকুইপমেন্ট। আমি জানি না যে আসলে এটা কীভাবে কাজ করতো, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে এখানে মোটামুটি করে মানে টোটাল জিনিসটা প্রসেস করে ভিতরে প্রসেস করে এইখানে আসলে মানে যে মদের সুরাগুলো আসলে এইখানে আসলে জমা হইতো। এবং এটা আসলে একটা বার, আমি আসলে মদের মার্কেটিং করছি না। সো আরেকটা যেই ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা হলো যে মদের যে ক্যাপ লাগানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো এইটা আসলে ক্যাপ লাগানোর মেশিন, মানে মদের ক্যাপ কীভাবে লাগায় সেটার জন্য। এবং মদ যে স্টোর করে, হ্যাঁ, সেটা স্টোর করার জন্য মোটামুটি এরকম একটা প্লেস। আপনি যদি একটা প্লেস ঘুরেন তাহলে আপনার মাইন্ডও একটু ব্রড হবে এবং আপনি হয়তো অনেক কিছু শিখতেও পারবেন। যেমন আমি জার্মানিতে এসে অনেক কিছু শিখেছি, এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা প্র্যাকটিক্যাল শিক্ষা, যেটা আসলে আমার কাছে খুব বেশি নতুন ছিল। এবং আমি তো প্রায়ই বলি যে আসলে আমাদের যেই পলিটিশিয়ানরা, তারা আসলে বিভিন্ন দেশ ঘুরে, ঠিক আছে, তারপরেও আসলে তারা অনেক কিছুই আসলে ঠিক করতে পারে না, না চায় না। কিয়ামট থেকে এখন আপনাদেরকে সিয়াল দেখ সেল যে গ্রামটা সেটা দেখাবো। দেখেন, ইটস লুকিং সো প্রিটি। আমার মেয়ে সবসময় বলে ইটস লুকিং প্রিটি, সো ওর কাছ থেকে আসলে এই ডায়লগটা কপি করা, যদিও আসলে ডায়লগটা খুব কমন, তারপরেও ও খুব বেশি ইউজ করে, তো সেই জন্য আমার খুব ভালো লাগে। কিয়াম শহরের মানে এটা কী যে আমি বুঝতেছি না, খালি বিড়াল টেরাল একে রাখছে এবং হলুদের মাঝে কালো করে কী যেন বুঝাতে চাইছে কড়াই টড়াই দিয়ে, আই ডোন্ট নো, হয়তো গোস্ট হাউস টাইপের। এবং মোটামুটি প্রত্যেকটা বাড়ির ভিতরেই যে মোটামুটি যে ওয়াইন প্রোডাকশনের যেই একটা সিম্বল, প্রত্যেকটা বাড়িতেই আসলে অনেকটা এরকম আছে আর কি। রাস্তাগুলো খুব ন্যারো, কিন্তু ব্যাপারটা এরকম না, খুব কম্প্যাক্ট, মানুষ খুব মানে রাস্তার ভিতরে অনেক কিছু রেখে টেখে দিয়েছে। রাস্তাগুলো ন্যারো হইলেও খুব সাজানো গোছানো। দেখেন এই বাড়িটাও মোটামুটি একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ছোট একটা কোনাকেও কীভাবে ইউজ করতে হয় ওরা আসলে খুব সুন্দর করে জানে। আচ্ছা, এটা আসলে পাহাড়ের একেবারে মোটামুটি কোলে একটা আসলে ওরা চার্চ করেছে। তো এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আসলে সম্পূর্ণ কিয়ামটের অংশ। তো
আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাব হলো আবার সেলের অংশ পার্টে। মানে এখানে সেল যে সিটিটা আছে সেটার মোটামুটি একটা হিস্ট্রি দেওয়া আছে। এখানে আউস ডেয়ার গেশিস্টে, মানে এখানে হিস্ট্রিটা দেওয়া আছে, ফুল হিস্ট্রিটা দেওয়া আছে। তো আমি অল্প অল্প পড়ে যেটা বুঝতে পারলাম সেটা হলো 1200 সাল থেকে এই 1200 সালের আগ পর্যন্ত, আগেও আসলে এই সিটিটা, এই গ্রামটা ছিল, কিন্তু 1200 সাল থেকে মোটামুটি ফর্মিং একটা পজিশনে ছিল। প্রথমে মনোহর নাম ছিল সেলা, সেলিয়ে এরকম কোনো কিছু একটা নাম। কিন্তু মাঝে মাঝে না আমার আসলে খুব বেশি অবিশ্বাস করতে ইচ্ছা করে, কোথায় 1200 সাল আর কোথায় 2021 সাল। মানে এখনই গ্রামের ভালনারেবল অবস্থা, মানে মোটামুটি গ্রামে মানুষ নেই বললেই চলে, এবং এইখানে আসলে মানুষ, বাইরের মানুষ আসে কিনা সেই 1200 সাল থেকে, মানে না মানে আমার গাঁজা খুঁড়ি লাগে, কিন্তু ঘটনা সত্যি, ওরা আসলে মিথ্যা কথা বলবে না আই থিঙ্ক। সেলের এই পাশে মোটামুটি নদীর পাড়টা খুব সুন্দর করে বাঁধানো আছে, এবং যে কেউ ইচ্ছা করলে খুব বসে এখানে আসলে মজল নদীর উপভোগ করতে পারে। এবং সবচেয়ে মজার একটা জিনিস যেটা আসলে আমাকে একটু পরে যে দেখাইতে হবে, সেটা হলো যে একটু পরে পরে এরকম সুন্দর বসার কিছু জায়গা করেছে। তো এখন উইন্টারের শেষ পর্যায়ে বা স্প্রিং টাইমে, এই জন্য এইটা আসলে গাছে একবার সবুজ করে না, কিন্তু যখন আসলে নর্মাল টাইম, মানে যখন সামার টাইম, তখন আসলে এই জায়গাটা আসলে ওয়ান কাইন্ড অফ একেবারে মানে সবুজের একটা গদি টাইপের হবে আর কি। যেমন দেখেন এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, এবং এই যেই জিনিসগুলো, সেই জিনিসগুলোর ভিতরে গাছের কোনো একটা ইয়া ঢুকাই দেওয়া হয়েছে, যেটা আসলে সামার টাইমে আসলে একবার সবুজের মতো হয়ে যাবে। তো এই ধরনের অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের বাংলাদেশ কপি করতে পারে, বা এই ধরনের সৌন্দর্য বর্ধনে কাজ করতে পারে, যেটা আসলে আমাদের বাংলাদেশে লক্ষ্য করার মতো না। সো এখান থেকে দেখেন মোটামুটি অনেকটা পথ আসলে বাঁধাই করে রেখেছে, এবং পাশে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, এবং খুব সৌন্দর্য বর্ধন করে রেখেছে। মানে নদীরটাকে কীভাবে উপভোগ করা যায় সেটা আসলে জার্মানির কাছ থেকে আমাদের শেখা উচিত। ঐতিহ্যটাকে আসলে রিপ্রেজেন্ট করার জন্য যে মদের, যে মদ বানানোর যে মোটামুটি আগের যে পুরাতন যে মেশিনগুলো ছিল সেটাকে আসলে এরকম করে সাজিয়ে রেখেছে, এবং মাঝখানে আসলে কিছু ফুল গাছ লাগিয়ে দিয়েছে, যেটা আসলে অনেক বেশি সুন্দর। এই পাশে যে সেল, যে গ্রামটা, সেই গ্রামটার মোটামুটি মানে পাহাড়ের পাদদেশে দুইটা রো আছে, যেটা আসলে এক পাশে বাড়ি, দুই পাশে বাড়ি, মাঝখানে আসলে একটা রাস্তা। সো এইখানে আসলে বেশিরভাগই আসলে সুপার শপ, বিভিন্ন ধরনের শপগুলো আছে, যদিও আজকে রবিবার হওয়াতে মোটামুটি একেবারে নিস্তব্ধ সব জায়গায়। কিছু কিছু বৃদ্ধ কাপল উইন্ডো শপিং করছে এবং মোটামুটি টাইমটাকে উপভোগ করছে, এবং এইটা আসলে সেলের যে প্রধান যে চার্চ, সেটা হলো চার্চ, এর একটা ছোট চার্চও আছে কিন্তু এটা আসলে প্রধান চার্চ। তো চার্চের যে প্রধান যে ফটক, সেই ফটকের সামনেই আসলে এরকম করে সুন্দর একটা ম্যুরাল করা আছে, যেখানে আসলে কিছু হিস্ট্রি দেওয়া আছে, কবে থেকে আসলে চার্চটা শুরু হয়েছে এবং কালের বিবর্তনে কী কী পরিবর্তন করা হয়েছে, মোটামুটি এখানে মোটামুটি এক্সপ্লেইন করা আছে। জার্মান জানি না, তারপরে মোটামুটি ভালো বুঝতে পারি যে আসলে এটাই করা হয়েছে।
জার্মানিতে আসলে একটা জিনিস খুব বেশি প্রশংসনীয়, মাঝে মাঝে আসলে কিছু ইনফরমেশন বার দেওয়া থাকে যেটাতে আসলে কোথায় কোন জিনিসটা আছে, কিভাবে যেতে হবে, এবং ফুল ম্যাপটা আসলে দিয়ে দেওয়া হয়, যেটা আসলে আমাদের বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো এবং প্রত্যেকটা সিটিতেই আসলে এইভাবে আমার মতে ম্যাপটা দিয়ে দিলে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পটা আরও বেশি বাড়বে। অলরেডি আসলে সেল থেকে বাসে উঠে গিয়েছি, তো গুড বাই সেল। তো এখন আসলে আমি যাবো হলো বুলে যে ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনটা, সেখানে যে আসলে আমার যে প্রত্যাশিত ট্রেন সেটা আসলে ধরে আসলে আমি আমার বাসায় চলে যাবো। আসলে আমি অলরেডি বুলে হাব্বা আনফে চলে এসেছি। তো আজকের মতো আসলে এইখানেই ব্লগটা শেষ। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি সেল অথবা বুলায় অথবা বুর্গ, যে আমি তিনটা গ্রামে গিয়েছিলাম, এই গ্রামগুলোতে যদি আপনারা যেতে চান, যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে আপনাকে আমাকে নক করতে পারেন বা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে সেই পরিমাণ আসলে তথ্য দিয়ে সহায়তা করব আশা করি। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সিটিতে, নতুন কোনো ছোটো অথবা বড় শহরে। আল্লাহ হাফেজ।